हेलो क्लास थ्री छात्र छात्रीरा तुम्हारा गणित बोयेर 56 पाता बेर करो कत पता बेर कर 56 मैं 56 पता बेर कर 56 पता जागे भग्नांश का भग्नांश सम्बन्धे आगे जानब तर 56 पता अंके जाब ठीक है भग्नांश की भग्नांश का बोलो কোনো একটা জিনিসকে ধরো এই জিনিসটা কোনো একটা জিনিসকে কি ধরবো কোনো একটা জিনিসকে সমক্ষ ধরবো তার থেকে কিছুটা নিলে ধরো এই জিনিসটা কোনো একটা জিনিসকে সমক্ষ ধরে তার থেকে কিছুটা নিলে সেই সমগ্রটির কি বলবো ভগ্নাংশ বলবো ভগ্নাংশ কি কোন একটা জিনিসকে সমগ্র ধরে তার থেকে কিছুটা নিলে তখন কি বলবো ওই সমগ্রটির ভগ্নাংশ বলবো মানে এইটা ধরছি আমি একটা সমগ্র তার থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর তখন কি বলছি তখন এই সমগ্রটি কি বলছি ভগ্নাংশ বলছি তাহলে ভগ্নাংশ সাধারণত দুভাগে ভাগ করা যায় কি একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আর কি বলবো দশমিক ভগ্নাংশ ভগ্নাংশের জিনিসটা কি জানলাম কোন একটা জিনিসকে সমগ্র ধরে তার থেকে কিছু না নিলে তখন ওই সমগ্রটি কি বলবো ভগ্নাংশ বলবো ভগ্নাংশটা কভাবে ভাগ বললাম দু ভাগে ভাগ করা যায় সাধারণত কি সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের অনেক ভাগ আছে সেটা পরে জানবে কিন্তু দশমিক ভগ্নাংশটা কি সাধারণ ভগ্নাংশেরই রূপ এর হরগুলো কি হবে দশের গুণিতক হিসাবে হবে ঠিক আছে দশমিক ভগ্নাংশ তাহলে দেখো আমি একটা আপেল নিচ্ছি মানে কি হাফ হাফ করবে এক ভাগটা একজন নিবে অর্ধেকটা আর অর্ধেকটা আর একজন নিবে ঠিক আছে এই দুভাগে ভাগ করে নেওয়া হলো তখন এটা কি বলবো ভগ্নাংশ হিসাবে কি বলবো অর্ধেকটা কি বলবো দুভাগে এক ভাগ মানে একের দুই বলবো কি বলবো দুভাগের এক ভাগ মানে একের দুই আবার দেখো ধরো এইটা একটা হচ্ছে কি নল এটা নল এই অংশটাকে রঙিন জল দিয়ে ভর্তি করা হলো যদি বলা হয় এটাকে এটা এক অংশ ছিল প্রথমে এটা দুভাগ ভাগ করা হয়েছে তাহলে দুভাগ যদি ভাগ করা হয় তাহলে কি হবে যদি বলে কোন অংশের রঙিন জল দেওয়া হয়েছে এক অংশ তাহলে দুভাগে এক অংশের কি দেওয়া হয়েছে রঙিন জল দিয়ে পূর্ণ করা হয়েছে বা ভর্তি করা হয়েছে ঠিক আছে তাহলে ভগ্নাংশ যেমন আবার 18টি জাম যদি বলি 18টি নয় ধরো 15টি বলছি 15টি জামকে যদি তিন ভাগে ভাগ করে নিতে বলি তিন ভাগে ভাগ করতে বলি তাহলে তিন ভাগে ভাগ করলে প্রত্যেকে কটা করে পাবে দুই হলো হচ্ছে তিনজন আছে রাকেশ আকাশ আর ধরো হচ্ছে সুমন এই তিনজন আছে রাকেশ আকাশ সুমন তিনজন আছে তিনজনকে বলা হলো 15টি জামকে তোমরা তিনজনের মধ্যে ভাগ করে নাও আর তিনজনের ভাগ করলে তোমরা আর কত করে পাবে আমি যদি ভাগ করি আমরা জানি ভাগ করলে সবাই পাঁচটি করে পাবে যদি বলা হয় তিন ভাগ করে আকাশকে বলা হলো তুমি তিন ভাগ করো তিন ভাগ করে তিন ভাগে দু ভাগ তুমি নাও
তিন ভাগে ক ভাগ নাও, তিন ভাগে দু ভাগ নাও। তিন ভাগে যদি দু ভাগ নিয়ে হয় তাহলে পাঁচ গুণিত দুই সমান দশটা, তিন ভাগে যদি দু ভাগ নিয়ে হয় তাহলে দশটা। আমি প্রথম বলেছি এটা ধরো একটা দুটো তিন ভাগ করেছি, এ পনেরোটাকে আমি তিন ভাগ করেছি, কত করে বলেছিল পাঁচ পাঁচ পাঁচ, যে দু ভাগ নিয়েছি বলেছি, কাকে বলেছি আর আসছে, তাহলে পাঁচ গুণিতে দুই সমান কটা পেয়েছে দশটা পেয়েছে। তাহলে কি বলছি তিন ভাগে দু ভাগ করেছি, তিন ভাগে দু ভাগ থেকে আমি ভগ্নাংশ আকারে করি, পনেরো গুণিত দুয়ের তিন সমান কত হবে দশ হবে, এটা একটা কাটাকাটি করলে পাঁচ হবে দশ, তাহলে দশটি আকাশ নিবে। তাহলে ভগ্নাংশে এটা আমি বলছি তিন ভাগে দু ভাগ বা দুয়ের তিন, তাহলে ভগ্নাংশে সবসময় উপরের দিকটা কি বলবো আমরা লব বলবো, উপরের অংশটা কি বলবো এটা লব বলবো, এটা কি বলবো হর বলবো, তাহলে উপরের দিকটা কি লব, নিচের দিকটা কি বলবো হর, ভগ্নাংশের উপরের দিকটা লব সবসময় মনে রাখবে তোমরা, উপরের দিকটা লব আর নিচের দিকটা হর। এর দুয়ের তিন এটা হচ্ছে আমরা যখন কোথায় বলবো তখন কি বলবো দুয়ের তিন বলবো, ঠিক আছে, আর যখন লিখবো তখন কি লিখবো তিন ভাগের দু ভাগ, তিন ভাগের কত দুই ভাগ, ঠিক আছে। এবারে আমরা হচ্ছে অঙ্ক যাচ্ছি ৫৬ পাতাটায় দেখো প্রশ্নমালা ১৬ বলছে নিচের ভগ্নাংশগুলি কোথায় প্রকাশ করো, এর আগে বললাম যখন ধরো একের দুই, এটা তো বলছি আমরা একের দুই কোথায় বলছি, এখন লেখার সময় কি বলছি দু ভাগে এক ভাগ। প্রশ্নমালা ১৬টা কি বলছে একের দিকে নিচের ভগ্নাংশগুলি কোথায় প্রকাশ করো, দেখো একের দাগের কয়েকটা কি বলছে ভগ্নাংশগুলি কোথায় প্রকাশ করো, ধরো একের তিন দেওয়া রয়েছে, এটা কি লিখবো কোথায় তিন ভাগের এক ভাগ, ঠিক আছে। তারপর কয়েকটাও দেখো তিনের চার দেওয়া রয়েছে, ধরো চার ভাগের তিন ভাগ লিখবো, এমনি করে তোমরা এগুলো লিখবে, ঠিক আছে। আমি একটা পূর্ণ সংখ্যাটা ধরো লিখছি, দেখো পূর্ণ সংখ্যাগুলো কীভাবে লিখতে হয়, ধরো টয়েটটা লেখা রয়েছে এক পূর্ণ দুয়ের তিন লেখা রয়েছে, ঠিক আছে, এটা কীভাবে লিখবে এক পূর্ণ লিখবে এক পূর্ণ তিন ভাগে দুই ভাগ, ঠিক আছে, এক পূর্ণ তিন ভাগে দুই ভাগ, ঠিক আছে। এক এক দাগের গুলো তোমরা এমনিভাবে লিখবে, দুই এক দাগারটা দেখো নিচের ভগ্নাংশগুলি লব ও হর নির্ণয় করো, একটু আগে বললাম উপরের দিকটা কি বলবো লব আর নিচের দিকে ওগুলো কি বলবো হর। তাহলে দুয়েরটা দেখো দুয়েরটা দেখো কয়েকটা দেখো কয়েকটা বলেছে আমাকে নিচের ভগ্নাংশ লব ও হর নির্ণয় করতে বলেছে, লব কোনটা ওর চারের সাত দিয়া রয়েছে, তাহলে লিখবে তোমরা লব সমান চার আর হর কত সাত, তাহলে নিচের দিকে সবসময় হর বলবো আর উপর দিকে সবসময় কি লব, এভাবে তোমরা করবে বাকি অঙ্কগুলো। আর তিনেরটা দেখো পদার্থ লব ও হরগুলি নিয়ে ভগ্নাংশ গঠন করো, লব দিয়া রয়েছে হর দিয়া রয়েছে এগুলো ভগ্নাংশ গঠন করতে হবে, তাহলে দেখো তিনেরটা তিনের দাগেরটা কি বলবো লব দিয়া রয়েছে দুই আর হর দিয়া রয়েছে কত তিন, বলছে পদার্থ লব ও হরগুলি দিয়ে ভগ্নাংশ গঠন করো, তাহলে ভগ্নাংশ যদি গঠন করি তাহলে কি হবে এই ভগ্নাংশ যদি গঠন করি তাহলে লিখবো এর, ঠিক আছে, বা তিন ভাগের দুই ভাগ বললে, তারপর দুয়েরটা দেখো এটা একেরটা
ওয়েটটাও সে একই ভাবে, লব দেওয়া রয়েছে 5 আর হট দেওয়া রয়েছে 8, লব কত দেওয়া রয়েছে 5 হট দেওয়া রয়েছে 8, মানে কি লিখবে 5 এর 8, এমনি হয় প্রত্যেকটা অঙ্ক করবে তিনেরটাও। তাও চারেরটা দেখো, নিচের কোথায় যে লেখা রয়েছে, কোথায় লেখা ভগ্নাংশগুলিকে সংখ্যায় লেখো, তিন ভাগের এক ভাগ। তা তিন ভাগে যদি এক ভাগ বলি, তিন ভাগের এক ভাগ, তাহলে তিন ভাগের এক ভাগ এম তাহলে কয়েকটা হবে। তারপর দেখো ছয়টা কি বলেছে, ছয়টা চার ভাগে তিন ভাগ, ছয়টা কি করবো চার ভাগের তিন ভাগ। তারপরে দেখো এমনিভাবে তোমরা অঙ্কন করবে, ক খ গ ঘ সব একই আছে, একটা পূর্ণ সংখ্যা লিখছি কয়েকটা, কয়েকটা কি বলেছে দেখো, কয়েকটা বলেছে 9 পূর্ণ 4 এর 5, 9 পূর্ণ 4 এর 5, 9 পূর্ণ 4 এর 5 হয়েছে। কয়েকটা কি বললাম 9 পূর্ণ 4 এর 5। তারপরে অঙ্কগুলো দেখো, তারপরে অঙ্কগুলো একইভাবে করতে বলেছে, একইভাবে তোমরা হচ্ছে অঙ্কগুলো করবে। তোমরা আগে দেখবে কত পূর্ণ, কত ভাগের কত ভাগ বলছে, সেগুলো তোমরা দিকে খেয়াল রাখতে হবে, না হলে কি হবে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো পাঁচের দাগের অঙ্কটা বলছি, পাঁচের দাগের অঙ্কটা আমি চলে আসছি, পাঁচের দাগের কয়েকটা বলছে যোগ করতে বলেছে, পাঁচের দাগের কয়েকটা কি বলছে যোগ কর, পাঁচের দাগের কয়েকটা কি বলছে যোগ করতে বলছে, দুয়ের তিন তো একের, এটা আমাকে করতে হবে পাঁচের দাগের ক। তাহলে আমাকে দেখতে হবে নিচেরগুলো যে হরফগুলো আছে, তাহলে তিন ভাগের দু ভাগ আর যুক্ত তিন ভাগের এক ভাগ, আমরা কোথায় বলে দুয়ের তিন একের তিন, যে নিচেরগুলো আমাকে কি দেখতে হবে লসাগু করতে হবে। যদি লসাগু যদি করি তাহলে কি করবো, তিন তিন দিয়ে করি, তিন দিয়ে মিলবে তিন একে তিন, তিন একে তিন, তাহলে কত হলো তিন হলো। তাহলে তিন যদি করি এটা দিয়ে এটা ভাগ করতে হবে, সে কত হবে এক হবে, দুই হবে, আর এটা মিলে যাচ্ছে মানে এটা এক হবে, তাহলে এইটা হবে। হ্যাঁ, তাহলে তিন তিনে মিলে যাচ্ছে মানে এটা যদি কাটাকাটি করি তাহলে এক হবে, তাহলে দেখবে পাঁচের দাগের কয়েকটা কত উত্তর হবে, এক উত্তর হবে, পাঁচের দাগের কয়েকটা কত উত্তর হবে, এক উত্তর হবে। ঠিক আছে, তারপরটা দেখো কি বলেছে, একের পাঁচ দুইয়ের পাঁচ আর তিনের পাঁচ, একের পাঁচ দুইয়ের পাঁচ তিনের পাঁচ, এগুলো লেখক বলে দিয়ে পাঁচ হবে, ফলে এক যুক্ত দুই যুক্ত তিন, তিন চার পাঁচ ছয় সমান ছয়ের পাঁচ হবে, এটা হচ্ছে ছয়েরটা। ঠিক আছে, এমনিভাবে তোমরা করবে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক। তারপরে ছয়টা দেখো, 3 টাকা 2 এর অংশ, 2 এর 3 অংশ, 3 টাকা সমান হচ্ছে, আমি যদি পয়সায় করে নিই 3 টাকা সমান 300 পয়সা, 300 গুণিত 2 এর 3 করলেও হবে, নাহলে কি করবে 3 টাকা হলে 3 গুণিত 2 এর 3 করবে, তাহলে তাহলে 2 অংশ হবে, 3 টাকা 2 এর 3 মানে কত হবে 2 অংশ। তাহলে 3 টাকা 2 এর 3 অংশ আমি 6টা করেছি, দেখো 6টা 3 টাকা 2 এর 3 অংশ, 3 টাকা যদি 2 এর 3 অংশ হয়, 3 টাকা 2 এর 3 অংশ আমি এটা ভাগ করেও করতে পারি। ঠিক আছে, আমি ভাগ করে না করে কি করছি, এটা কাটলে তাহলে দু, তাহলে এটা কত হবে 3 টাকা 2 এর 3 অংশ মানে 2 টাকা হবে, কত হবে 2 টাকা। ঠিক আছে,
তারপরে দেখো সাথে কি বলছে, 25 টাকা 2/5 অংশ, তাহলে 25 টাকা যদি বলি, 25 টাকাটা 2/5 অংশ, তাহলে কত হবে 10 টাকা। ঠিক আছে, কত হবে সাতেরটা 10 টাকা। তারপর দেখো 10/8 কি বলছে, 2/3 ঘন্টায় কত মিনিট, 10/8 করে দিচ্ছি, 10/8 বলছে 2/3 ঘন্টা সমান কত মিনিট, তাহলে 2/3 ঘন্টা সমান কত মিনিট, মানে মিনিট যদি বার করতে তাহলে 60 করবো, 10-এর অঙ্কটা 10 × 2/3 ঘন্টা সমান কত মিনিট বলেছে, তাহলে 40 মিনিট হবে। কত মিনিট, 40 মিনিট। ঠিক আছে, এবার 12-এর অঙ্কটা দেখো, একটি পাতায় 24টি লাইন আছে, আমি তার 1/4 অংশ পড়েছি, আমি কত লাইন পড়েছি, তাহলে 12-এর অঙ্কটা ভালো করে পড়বে, একটি পাতায় 24 লাইন আছে কিন্তু না আমি তার 1/4 অংশ পড়েছি, আমি তাহলে কত লাইন পড়েছি, 1/4 অংশ বলেছি, 1/4 অংশ মানে দেখো 12টা যদি করি 24টা 1/4 অংশ, তাই তো আমি 1/4 অংশ মানে 4-তে ভাগ করে দিতে পারি, তাহলে 4×6=24, তাহলে আমি ক লাইন পড়েছি, 24 লাইন করেছি। ঠিক আছে, নাহলে তোমরা কেমন ভাবে করবে, 24×1/4 আমি 1/4 বলে তাই আমি ভাজি তো 4 করে দিয়েছি একবারে, হ্যাঁ 6 লাইন, তাহলে হচ্ছে আমি কত লাইন পড়েছি, আমি 6 লাইন পড়েছি। 13টা কি বলছে, তোমার বয়স দাদার বয়সের 1/3, দাদার বয়স যদি 18 বছর হয় তবে তোমার বয়স কত, 13টা কি বলছে দেখো, 13-এর অঙ্কটা বলছে তোমার বয়স দাদার বয়সের 1/3, দাদার বয়স কত বলে দিয়েছে, 18 বছর বলেছে, আর তোমার বয়স দাদার বয়সের 1/3, 1/3 মানে কত, 1/3, তাহলে কি করবে 8×5=6 পেয়ে যাবে, তাহলে তোমার বয়স কত হবে, রথের তোমার বয়স দাদার বয়সে 1/3 বলেছে, দাদার বয়স যদি 18 বছর হয় তবে তোমার বয়স কত, তাহলে আমার বয়স হবে কত, 3 বছর, বয়স হবে ঠিক আছে। কত হবে, 6 বছর, 13-এর অঙ্কটা দেখবে, 13-এর অঙ্কটা 18×1/3 মানে 3 অংশ বলেছে, তাহলে 6 বছর উত্তর হবে, কিন্তু 6 বছর উত্তর হবে 6 বছর, আমি এটা লিখে দিয়েছিলাম 6 লিখে দিয়েছিলাম কিন্তু 6 হবে না, এটা হচ্ছে কত হবে, 3 হবে, 1/3 অংশ বলেছে, আমি এমনি ভাগ করে দিতে পারি, এটা 1 বলেছে বলে 1/3 অংশ মানে এমনি কাটাকাটি করে 6 হবে, 6×1=6, মানে ভাগ করে দিলে 18×3 করে দিলেও একবারে 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমার বয়স হবে কত, 6 বছর। 13টা না, 14টা কি বলেছে দেখো, বলছে যদু 1 মাসে 2/3 ভাগ সময় মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল, যদু কতদিন মাসির বাড়ি ছিল, যদু 1 মাসের 2/3 ভাগ মাসির বাড়ি ছিল, 2/3 ভাগ কি বলেছে, 14টা
যদু এক মাসের 2/3 সময় মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল। যদু কতদিন মাসির বাড়িতে ছিল? তাহলে এক মাস সমান কতদিন দিন জানি আমার, এক মাস সমান 30 দিন জানি, তাই তো? 30 গুণিত কত ভাগ ছিল? 2/3 সে কতই ছিল মাসির বাড়িতে ছিল, তাহলে হচ্ছে 20 দিন। উত্তর হবে কত? 20 দিন। তাহলে যদু কতদিন মাসির বাড়ি ছিল? উত্তর লিখবে যদু 20 দিন মাসির বাড়ি, মাসির বাড়ি ছিল। মাসির বাড়ি ছিল, তাহলে যদু 20 দিন মাসির বাড়ি ছিল। 14টা দাদা, 15টা দেখো। 12 মিটার জামার কাপড় কেনা হলো, কত মিটার কিনেছে জামার কাপড়টা? 12 মিটার কিনেছে। তোমাদের 6 ভাইয়ের জন্য, ক ভাইয়ের জন্য, ভাইয়ের সংখ্যা কটা? 6টি। তাহলে 6 ভাইয়ের জন্য 12 মিটার কাপড় কেনা হলো, তুমি ওই কাপড়ের 1/6 পেলে, তাহলে তুমি কত মিটার কাপড় পেলে? দেখো 15টা কি বলেছে, 15টা বলেছে 12 মিটার কাপড় কিনেছে, কত মিটার? 12 মিটার। তাহলে 12 মিটার কাপড় কিনেছে কত ভাইয়ের জন্য? 6টা ভাইয়ের জন্য। তাহলে 12 মিটার কাপড় 6টি ভাইয়ের জন্য কিনলে তুমি কত মিটার পেলে? তাহলে আমরা এমনি ভাবে করতে পারি, 12 গুণিত 1/6 সমান 2 মিটার, ঠিক আছে? আবার 12 ভাইতে একবার করে দিতে পারো, 6 করে দিতে পারো, তাহলে 2 মিটার, ঠিক আছে? আর উত্তর কি লিখবে, তুমি কত মিটার কাপড় পেলে? আমি তাহলে কত মিটার পেলাম? আমি হচ্ছে 2 মিটার কাপড় পেলাম, ঠিক আছে? এ পর্যন্তই থাক, আবার পরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, নতুন ম্যাথ নিয়ে। এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কি করবে, 16 প্রশ্নমালা যে ভগ্নাংশ যে অঙ্কগুলো আছে 1 থেকে 15 পর্যন্ত, সেগুলো ভালো করে ঘরে করবে, করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে।